তোমার ভিডিওতে তোমার ভিউয়ার্সদের জন্য বারবার শুধু আমাদের দুজনকে দেখা, এভাবে দেখাইতে দেখাইতে কবে যে আমরা সেলিব্রিটি হয়ে যাব। ওরে বাবা রে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্তা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সর্বপ্রথমে প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা স্টার্ট করেন। তো অনেকদিন পর গ্রাম থেকে মানে আমার বাসায় চলে এসেছি। আমার বাসা আসলে এলোমেলো রয়েছে, এখনও গুছাইতে পারিনি, একটাই কারণ, মন খারাপ। আর এই খারাপ দিনগুলো খুব কষ্টে কাটাচ্ছি। তোমার ভিডিওতে তোমার ভিউয়ার্সদের জন্য বারবার শুধু আমাদের দুজনকে দেখা, এভাবে দেখাইতে দেখাইতে কবে যে আমরা সেলিব্রিটি হয়ে যাব। ওরে বাবা রে, আমরা এখন তোমার ভিডিওর মডেল, তাই না বাবা? বাবা মেয়ে আমরা দুজনে কি মডেল? ইসটা কি মডেল বলে? হ্যাঁ, আমি জুনিয়র মডেল, পাপা সিনিয়র মডেল। গ্রাম থেকে কলা নিয়ে এসেছি, কলাগুলো পেকে গেছে, প্রায় এক কান কলা নিয়ে এসেছি। আম নিয়ে এসেছিলাম, যে আমগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি, অনেক আম নিয়ে এসেছিলাম, আমাদের গাছে প্রচুর আম ধরে। তো এখন এই কয়েকটা আছে, আমি তো প্রায় এক সপ্তাহ বেশি হয়েছে যে গ্রাম থেকে এসেছি। এদিকে আম খাওয়ার লোক খুব কম, কারণ আম আসলে আমি খুব একটা পছন্দ করি না। আর পাকা যেগুলো আম ছিল, এই যে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে আমগুলো, এগুলো এখন ময়লা ঝুড়িতে ফেলে দিব, কারণ এই আমগুলো নষ্ট হয়ে গেছে। বাসায় চাল ছিল না, কারণ আমরা তো গ্রামে আসলে অনেক দিন ছিলাম। তো স্টার পাপায় যে 25 কেজির যে মিনিকেট চাল, এই চালগুলো কিনে নিয়ে এসেছে। তো আমাদের বাসায় কেন জানি না ইঁদুরের খুব আনাগোনা হয়েছে, বাসায় না থাকার কারণে কিনা সেটা জানি না, কিন্তু এজন্য ঈশ্বর পাপা চেয়ারের উপরে রেখেছে চালগুলো। এই যে আজকে বেডশিটগুলো আজকে যে ধুয়ে দেওয়া হয়েছে, এই যে সবগুলো বেডশিট ধুয়ে দিয়ে দিছি। তো এখন ইস্টার পাপা অফিসে যাবে, তো অফিসে চলে যাচ্ছে। ওই যে একটু বাইরের লাইটটা জ্বালাও ইস্টার পাপা, বাইরের লাইটটা একটু জ্বালাও। তো ওই যে ইস্টার পাপা এখন মোজা পরে নিচ্ছে। তুমি কি এখন অফিসে যাবা? আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে তোমার? দেখছো আমি মনে করাই দিছি। বল কাজ তো মন করে দিও, খালি বই বই খেলে খাইলে হবে? উরিয়ে বাবা, আমি শুধু খাই, তাই না? কোন বউ আসছে সে তারা খায় না? কাজ করি তাই খাই, কাজ ছাড়া তো আর খাওন দাও না। সে জুতা পালিশ করতে করতে তার জীবন যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পরিষ্কার না করলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবীও তিরস্কার দেয়, তাই নাকি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সবসময়। তুমি কি আমার জুতা পরিষ্কার দেখো? আদর আর আদর বাবা মেয়ের। আল্লাহ হাফেজ। দরজা আটকে দাও। এই যে ইস্টার বেবি, নতুন বেবি কিনে দেওয়া হয়েছে, কারণ ইস্টা এই বেবিটা আসলে অনেক পছন্দ করে। হ্যাঁ, ইস্টা অনেক পছন্দ করে।
ওই বেবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও ওর মায়া, ওর ভালোবাসা সবকিছু ওই বেবিটার উপর, এটা আসলে নিতে চায় না। আসো বাবা রুমে চলো। তো আমরা এখন রুমে চলে যাই। ঘরে একদম গোছানো নাই, মন খুব খারাপ, আর খারাপ দিনগুলো পার করতেছি। তো এই যে আমরা বেডরুমে চলে এসেছি, আর এদিকে হচ্ছে হলো আমরা বাসা থেকে এসেছি, এই ব্যাগ এখনো গোছানো হয়নি। আর এটা হচ্ছে হলো ইস্টার ছোটবেলার অনেক জামা কাপড় যেগুলো স্টোর রুমে রাখবো। তো ইস্টার সরো তো আমি একটু দেখাই, এই যে একটা ইস্টার শীতের যে জামা কাপড় স্টোর রুমে রাখবো, এগুলো গুছিয়ে রাখছি, এগুলো গুছিয়ে রাখছি, ঈশ্বর পাপা অফিস থেকে আসলে এগুলো উপরে তুলে দিবে স্টোর রুমে। আর এইদিকে তো ইষ্টামণি, আচ্ছা ঠিক আছে। আপনাদের ভাইয়া রাতের বেলায় ফার্মের মুরগি নিয়ে এসেছে বাসায়, তিনটা মুরগি নিয়ে এসেছে। তো আমি ফার্মের তিনটা মুরগি কেটে কুটে নিলাম, এখন ধুয়ে ফ্রিজে রাখবো। তো আপনাদের একটু দেখাচ্ছিলাম, আর এখন আমি মাংস রান্না করে নিব। তো এই যে আমি অফ ক্যামেরায় মাংস রান্না করে নিচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি যে আমি মাংস রান্না করতেছি। তো এই যে আমার রান্না হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে এখনই চুলা অফ করে দেব। রাতে খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য চলে এসেছি, তো এখন সবাইকে খাবার বেড়ে দিব। তো আজকে আমি রান্না করেছিলাম ফার্মের মুরগি আলু দিয়ে আর মলা মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করেছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।